আমার একটা আজকে লোকের কাছে আমার প্রত্যাশা এই যে লাখ শহীদের রক্তে বাংলাদেশ এই যে কথাটা বলেই যাচ্ছে আমরা কেউ এই লক্ষ লোককে লিপিবদ্ধ করার চেষ্টা করছি না ত্রিশ লক্ষই ধরেন আর তিন লাখেই ধরেন এইখানে ফিগার আপনি যেটাই ধরেন না কেন এটা তো তথ্য নেই তো তথ্য অবশ্যই আছে আছে আমি আপনাকে সোজাই চাই আমি অঙ্কের লোক

বিলাতেও যদি আমি তিরিশ লাখকে দাবি করি এটা কিন্তু আমি বলি শেখ সাহেব নিজেই এটার সম্বন্ধে দ্বিধান্বিত ছিলেন ছিলেন উনি তিন লাখকে তিন মিলিয়ন বলেছিলেন অনেকের মতে অন্ততকে বাংলা সার্ভিসের বিবিসি সিরাজুর রহমান সাহেবের মতেও যে উনি তিন লাখকে তিন মিলিয়ন বলেছিলেন এবং স্লিপ করে গেছে স্লিপ করে গেছে কিন্তু আমাদের আজকে যখন হাসিনাকে যারা বিপদে সত্য যেটাই হোক সেটা পরিষ্কার সত্যকে বলতে দেওয়া হয় না যেমন কি ধরেন আমি কিন্তু আজকেও বলতে চাই